খুব বেশি দুঃখ হলে প্রয়োজনে পাহাড়ের কাছে চলে যাব, মৌনতার পাদদেশে বসে শোনাবো বিষণ্ণতার বিলাপ, তবু আর কোনো মন খারাপের দিনে কোনো মানুষের দ্বারস্থ হব না, বলবো না আজ আমার মন খারাপ। দিনে দিনে বই বিমুখ হচ্ছে মানুষ, কবিতা হলে তো সেটার পাঠক সংখ্যা আরো কম, এমন কথা শোনা যায় প্রায়ই। তবে এ ধারণা পাল্টে যায় বইমেলার পাঠকদের ভিড় দেখলে। এখনো পাঠকের দেখা মিলে যাদের বই পড়া শুরু কবিতা দিয়ে। তরুণরা বই বিমুখ, এটা কি বাস্তবে ঘটে নাকি এর ব্যতিক্রমও আছে? অনেকজন অনেক কথা বলে যে তরুণরা বই কিনে না, তরুণরা বই থেকে বিমুখ। এটা আসলে একদমই ভুল কথা। আসলে তরুণরা বইমেলায় আসে বই কিনে। একটা প্রজন্ম যতটুকু সমৃদ্ধি হবে বইটি পড়ার মাধ্যমে হবে। আমি মনে করি যে যত বই কেনাটা হচ্ছে আবেগের মতো, আর বর্তমান সমাজের যারা তরুণ আছে তারা সবাই অধিকাংশ সময় যে বই প্রচুর কিনে। বর্তমান সময়ে কবিতার সাথে মানুষের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে। কবিতা বলতে মানুষ ভাবে গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর উপমার ব্যবহার, যার ফলে মানুষ এখন আর কবিতা পড়তে চায় না। কবিতার প্রতি যখন মানুষের এমন অনীহা, ঠিক তখন সেই গুরুগম্ভীর আর দুর্বোধ্যতা থেকে বেরিয়ে এসে সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন কবি সালমান হাবিব। আমার দৃষ্টিতে আমার মনে হয় যে মানুষজন এখনও বইকে ভালোবাসে, বই কেনে, বই পড়ে, কবিতার কাছাকাছি থাকতে চায়। একটা মানুষ যখন খুব বেশি মন খারাপ থাকে, কেউ কেউ বিষণ্ণতার বিষণ্ণ সময়ে তার সঙ্গী হয়ে ওঠে কোনো একটা কবিতার বই। তার হয়তো মন খারাপ, তার হাতে শোভা পাচ্ছে মন খারাপের, মন ভালো নেই, অথবা কথাটা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো, কিংবা হতে পারে যে আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে। আর এই বইমেলা, বইয়ের প্রতি মানুষের আগ্রহ টানটুকু বাঁচিয়ে রাখার জন্য বইমেলার কোনো বিকল্প নেই। প্রিয় লেখককে ঘিরে থাকে পাঠকের নানান কল্পনা আর অনুভূতি, সে অনুভূতি প্রকাশের জন্য ছুটে যান প্রিয় লেখকের কাছে। আমি সালমান ভাইয়ের বইয়ের একজন নতুন পাঠক। আমি ওনার আরও দুই একটা বই কিনছি, কিনে আমার কাছে অনেক ভালো লাগে। এরপর থেকে তার বই পড়ার মনোভাব জন্মায় আমার। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সহ বাংলা সাহিত্যের সৃজনশীল নানা শাখায় বইমেলার পাঠকদের নজর কাড়ছেন তরুণ লেখকরা, স্বীয় কাব্যে নিজস্ব ভাবনা প্রকাশ করছেন। এবারের বইমেলায় পুনশ্চ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সবুজ আহমদ মুরসালিনের দ্বিতীয় বই বিষাদের আয়ু তিন প্রহর, যা ইতিমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে। প্রথম মুদ্রণ শেষে চলছে দ্বিতীয় মুদ্রণও। তো আমি মনে করি যে যারা কবিতা লিখে বা লিখতে চায় বা তো তারা মানুষকে উপলব্ধি করতে পারলে, আমাদের সমাজ বাস্তবতা বা মানুষের দুঃখবোধকে উপলব্ধি করতে পারলে, সেভাবে লিখতে পারলে কবিতাও সেভাবে মানুষ কবিতা কিনবে। তো আমিও এইভাবে লেখার চেষ্টা করছি বলেই হয়তো আমার প্রথম শেষ হয়েছে। আর এটা আমার বড় একটা প্রাপ্তি, এটা আমার কল্পনা ছিল না যে আমি এত দ্রুত আমার একটা মুদ্রণ শেষ হবে। চট্টগ্রাম নগরের সিআরবি সিরিজতলায় বইমেলায় পাঠকপ্রিয় লেখকরা আসছেন, পাঠকরা তাদের সান্নিধ্যে মুগ্ধ, লেখকরাও বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন, তাদের সঙ্গে ছবি তুলছেন, এতে মুগ্ধ সকল পাঠক। আমার বলতে গেলে আমি 2 বছর আগেও কি বইয়ের প্রতি কোনো আসক্তি ছিল না, তো বইয়ের পোকা ছিলাম না। বর্তমান অবস্থায় আমার অনেক কিছু ফিলিংস আসে যে অনুভূতি আসে, এগুলো কি বলা যায় না কাউকে, কিন্তু এনাদের বই পড়ে মনে হয় যেন কি এনারাই কি আমার ফিলিংসগুলো অনুভূতিগুলো এনারাই লিখে দিচ্ছে। আমার জীবন তো তিনটা কবি, কায়কর এবং সালমান হাবিব এবং সৌজ আহমেদ, এ থেকে আমার প্রচুর ভালো লাগে। আমাদের দেশে সাহিত্যাঙ্গনে স্পষ্টতই নতুন একটি যুগের জন্ম হতে যাচ্ছে। সাহিত্য চর্চা আরও এগিয়ে নিতে নতুন লেখকদের নিয়ে গড়ে ওঠা একটি প্রজন্মে নতুন লেখকরা নিত্য ছড়াচ্ছেন আলো। এই আলো ছড়িয়ে যাক প্রতিটি দেশের প্রতিটি প্রান্তরে। মাহমুদ হাসান, সি ভয়েস 24, চট্টগ্রাম।